ممكن بلغر مستر ধনী সলদদ চিত রক্ত ভেজা শিথির সিদুর কইগনি আরে কোথায় গেলে আর তুই পিছে বললে হবে তাড়াতাড়ি এসো ميلاي আমার দুঃখ সুখের সকল অবসা গিন্নি ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমারে আপন হারা প্রাণ আমারে বাঁধন ছেঁড়া প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান সম্মান গিন্নি একই বলে আপনি সম্মান সবকিছু যার অবদান সে যে আমাদের একমাত্র সুসন্তান শুধু সম্মান নয় গর্ব তুমি যাই বলো ছেলে বাড়িতে ফিরলে আমি কিন্তু ভালো পাত্রী দেখে ছেলেকে বিয়ে দেব এই বয়সে কত ভালো সেবা যত্ন পাবো তা না আরে বলো না না মানিয়ে আছে কি উপায় সত্যি এই হলো ফিরব এমন বলো না তুমি অমন ভালো পাত্রী এই পৃথিবীতে কোথাও না কোথাও নিশ্চয়ই আছে আজি প্রভাতে রবির আলো কেমনি পশিল প্রাণে কেমনি পশিল গহীন আধারে প্রভাতি পাখির গানে বড্ড ভালোবেসে ফেলেছি কিন্তু সে নিজেকে লুকিয়ে রেখেছি মুখে বলে ভালোবাসি আমার অনুভূতি না বলা কথা এই উদাসী বিভাগে মন যে চুরি করেছি তাকে আমি ধরবই আমার সপন কিনতে পারে এমন আমি কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই আমার সপন কিনতে পারে এমন আমি কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই চাঁদের টানে জোয়ারে যেমন মাটির টানে বৃষ্টি ফুলের টানে ভ্রমর তেমন নয়ন জয়ের দৃষ্টি আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি আমি ভাবের ঘরে অভাবটুকু ঘর দিয়ে ভরি আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি আমি ভাবের ঘরে অভাবটুকু ঘর দিয়ে ভরি আমার পর বন্ধু হবে এমন অধীর কই জল ছবিতে রং মেলাবে এমন আবির কই আমার সপন কিনতে পারে এমন আমির কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই যা এলি তাহলে কিন্তু আর কতদিন তোমাকে বলেছিলাম না রাতে ঘুম আসে না ও আমার সাথে সময় চাইছো বুঝি অন্ধকারে ভয় হয় জানি আমার সঙ্গে চাইছো কৃষ্ণ চূড়া ঝরে পড়ে আরে বাবা মন খারাপের গল্প শোনাও ভেবেছিলাম ঘুরতে যাব আমি বুঝতেই পেরেছি আমার হাতে হাত রেখে তুমি আমার সাথে হাঁটতে চাইছো একটি ছোট্ট দিন
সমুদ্রে ঘেরা চারি ধার ওখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাওয়া এমনই চাই না কোনোদিনও আমারই মন এই জয় জীবনকে ভালোবেসে দানোর আমার জীবন জীবনকে ভালোবেসে দানোর আমার জীবন ছোট্ট দিন সমুদ্রে ঘেরা চারি ওখানে শব্দ শুনি অশান্ত ঝড়ের হাওয়া এমনই চাই না হলে কোনোদিনও আমারই মন আমি বেঁচে থাকতে সে আশা কখনো পূরণ হবে না আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আমার সন্তান হয়ে তুই একটা রাস্তার মেয়েকে ভালোবাসিস বাবা আর এই দৃশ্য দেখার আগে মৃত্যু অনেক ভালো ছিল আরে এইসব মেয়েরা রূপ লাবণ্যের মায়া জালে ভালো ছেলেদের মাথা নষ্ট করে না বিশ্বাস করুন দয়া করে অপবাদ আপনারা আমাকে দেবেন না আমি অমন নই আপনাদের কথাও ভুল হচ্ছে ভুল ভুল তো অবশ্যই হয়েছে কারণ এর মধ্যে কুলাঙ্গারকে বিশ্বাস করে শুনে রাখো জয় আমাদের আশা স্বপ্নকে বিসর্জন দিয়ে এই রাস্তার মেয়েটাকে দেব হিসাবে ঘরে দিতে চাও আমাদের সঙ্গে সারা জীবনের মধ্যে সব সম্পর্ক শেষ হয়ে যাবে না 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 ও রাস্তার মেয়ে নয় ও যে নয়ন আমি তোকে ভালোবাসি মা বর্ণবা বলো ভালোবাসা কি অন্যায় ভালোবাসা কি পাপ ভালোবাসা কি অপবিত্র যদি ভালোবাসা অন্যায় হবে তবে কেন লাইলা মধু প্রেম অমর হবে যদি ভালোবাসা পাপ হবে তবে কেন রাধা কৃষ্ণ প্রেমী জগজনে মনে রাখবে যদি ভালোবাসা অপবিত্র হবে তবে কেন শাহজাহানের তাজমহল ইতিহাসের পাতায় সব নাক করে লেখা থাকবে আমি জানি তোমরা আমরা ভালোবাসাকে কখনো মেনে নিতে পারবে না তবে একটা কথা মনে রাখো মা একটা কথা মনে রাখো বাবা আমি যে ভালোবাসার প্রতিশ্রুতির রাস্তায় নেমেছি আমি কখনো ফিরে আসতে পারবো না আমাকে তুমি ক্ষমা করে দিও আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি চাই না এতদিন সিংহ ভালোবাসার মাঝে আমি কাঁটা হয়ে দাঁড়াতে তুমি ফিরে যাও জয় তুমি ফিরে যাও কি বলছো না একজন ভালো স্বামী হয়ে থাকার চেয়ে না একজন ভালো সন্তান হয়ে থাকাটা অনেক দরকার তাছাড়া যে সম্পর্কের মাঝে বাবা মায়ের আশীর্বাদ নেই মত নেই সে সম্পর্ক কখনো সুখের হতে পারে না নয়ন তুমি ভালো থেকো যাও আমি চললাম তুমি ভালো থেকো যাও আমি আমি চললাম নয়ন দাঁড়াও কোথায় যাচ্ছ আপনাদের ছেলের থেকে অনেক দূরে সেটা আমি হতে দেবো না রে মা মা তোর মতো লক্ষ্মী মেয়েকে আমি কোথায় রাখবো মা ওরে মা তোকে তো আমরা পরীক্ষা করছিলাম কারণ তোমার পরিচয় যে আমরা অনেক আগে পেয়ে গেলাম আর দেরি নয় যাও এই মুহূর্তে কি না তোমার বাড়ির লোকে গিয়ে খবর দাও কারণ ওই সামনের শুভলগন থেকে আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে আমার বাড়িতে গিয়ে লক্ষ্মী করে নিয়ে যাব ঠিক আছে বাবা ঠিক আছে মা এই কথাটা আমি আমার বাবাকে বলছি জয় আমি তাহলে আসছি আসছি ভাই আমি জানি আমার ছেলের পছন্দ কখনোই ভুল হতে পারে না আর তুমি কি বলো তো তাড়াতাড়ি করে মেয়েটাকে পাঠিয়ে দিলে যদি আশীর্বাদ করবো সে সময়টুকু আমাকে দিলে না তুমি আরে এত টেনশন করার কি আছে এখন নয় বা দিলাম আর তো সময় বাকি আছে একবার আশীর্বাদের সময় দিয়ে দেব মা আমার যে সময় হয়ে গেছে আমি কিন্তু আসছি ভালো থেকে কিন্তু বলছিলাম বাবা তুই তো শুনলি বিয়ের কথা ঠিক হয়ে গেছে সময় মতো চলে আসিস তা না হলে আমরা তো মান সম্মানে পড়ে যাবো বাবা আরে না না মা ও সামনে টেনশন করতে হবে না আমি ঠিক সময় মতোই চলে আসবো কেমন আমি কিন্তু আসছি খোকা বলছিলাম কি বাবা তুই এতদিন কোন পোস্টে চাকরি করিস আমরা তো জানি না বল না বাবা আমাদের শোনার খুব ইচ্ছা হচ্ছে
ছেলেটা শুভ কাজ যাচ্ছে পিছু ডাকলেই নয় বাবা আর দেরি করিস না তাড়াতাড়ি হয়ে বেরে পড় হ্যাঁ হ্যাঁ মা আমি আসছি বাবা আমি সময় করে এসে সব কথাই খুলে বলবো কেমন আমি কিন্তু আসছি ঠিক আছে বাবা একদম আস্তে আস্তে যাবে খুব সাবধানে যাবে কারণ এখন দিনকাল যে খুবই খারাপ রে বাবা দুকা আর কি গো এইভাবে সময় নষ্ট করলে হবে হাতে মাত্র আর কয়েকটা দিন গেস্টদের ইনভাইট করতে হবে নিমন্ত্রণ কার্ড ছাপাতে হবে সময় নষ্ট করলে হবে না তাড়াতাড়ি চলো ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি চলো আজ আমার বিয়ে নারী জীবনী অনন্য এক সুখ প্রত্যাশা শুভক্ষণ মুনি রাজকুমার তার পক্ষীরাজে চুরি দীপান তরের মাঠ পেরিয়ে নিয়ে যাবে অচিনি পুরীর এক দেশে তাই যত আনন্দ যত উল্লাস সব আমাকে ঘিরে এই আলোর রোশনাই এই সানাই চুপি সানে বলে তারে দিয়ে মন ভাবছো সারাক্ষণ হবে যে এখন আমার মধুর মিলন চমচমে নুপুর বাজি চমচমে নুপুর বাজি তোমার মতো মনের মানুষ তোমার মতো মনের মানুষ কার বায় আছে কনি কনি কাকুনি বাজি কাকুনি বাজি কনি কনি কাকুনি বাজি কাকুনি বাজি তোর মানুষ একটি হবে তোর মানুষ একটি হবে হাজার হাজার রে ছমি ছমি নকুর বাজে নকুর বাজি রে ছমি ছমি নকুর বাজে নকুর বাজি রে রক্ষণা চিরদিনী চাই যুবরাজের মালা সেই রাজার কুমারিলু জুড়াতে মনের জ্বালা তোর মনেরই সময় ভরে লাগবে যে তোলা কাকে ভালোবেসেছি আমি বাবা হই কার সাথে তোর বিয়ে দিতে চেয়েছি রে মা বাবা লগ্ন যে বয়ে গেল কিন্তু পর এলো না রে মা আমি কি করে বুঝবো একটা মানুষ নয় মানুষ নয় একটা লম্পট চরিত্রহীন একটা বিশ্বাসঘাত বাবা বাবা তুমি কি উল্টো পাল্টা কথা কি বলছো বাবা লগ্ন ভুষ্ট হলে বাবা কে কি তো কি ভি করবে আমি বাবা সে যন্ত্রণা যে সহ্য করতে পারবো না বাবা আমি সহ্য করতে পারবো না আমি তো ছাড়া আর কোনো রাস্তা রইল না রে মা বাবা তুমি শান্ত হও বাবা আমার জন্য আমার জন্য এমনটি করতে পারে না বাবা 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 তুমি শান্ত হও আমি জয়ের কাছে একটা ফোন করছি হে ভগবান গরিব বলে আমরা কি মানুষ নয় আমরা কি অমানুষ আমরা কি অমানুষ ওরে মা জয় কি বললো রে মা চুপ করে থাকিস না আমাকে একটু বল না চুপ করে থাকিস রে মা আমাকে একবার বল না রে মা একবার বল না বাবা জয়ের ফোনটা যে সুইচ টা বাবা সুইচ টা না আমি কাউকে ছাড়বো না রে মা আমি কাউকে ছাড়বো না বাবা না আমি সত্য ভক্ত না আমি যে সত্যের পূজারি অন্যকে মতো করি নি বাবা আজ করবো না রে মা আমি কাউকে ছাড়বো না বাবা না সব প্যাকেজ নিয়ে আমরা শুনবো আমি তোর কোনো কথা শুনবো না মা আমি তোর কোনো বাবা বাবা তুমি শান্ত হও না বাবা আমার কথা জোর না গো বাবা বাবা ও বাবা 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 জয় তো চেয়েছিল বিয়েটা জয় পরিবার
জয়ের পরিবারে তো চেয়েছিল আমাদের সম্পর্কটা তবে 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 কেন এমন করলো জয় ও এইজন্য কি তুমি তোমার পরিচয় গোপন করেছিলে তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে পালিয়ে যাবে আমার বিশ্বাসকে আমার দাদা করে হারিয়ে যাবে তা আমি কোনোদিন হতে দেব না আমার ভালোবাসারে দেবই আমি তোমাকে ছাড়বো না জয় আমাকে তোমার বলতেই হবে এই মিথ্যে ছলনার কারণ কি আমি তোমার কাছে আসছি জয় আমি তোমার কাছে আসছি কেন হাই মধু মাসে পয়সা কি ঝড় আসে প্রদীপের আলো কেন নেবে ভাঙা কাল ছেড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পারি দেবে যত হাসি যত গান কেন হলো অবসান সব খেলা কেন থেমে গেল বেলা না ফুরাতে গা দিন কেন চলে যায় বেলা না ফুরাতে গায় দিন কেন চলে যায় কোথা করতে ধুলি সব কেন মুছে আকাশে বুকে কেন যে ঘনা আমার ভাবতে ঘৃণ হচ্ছে যে আমরা এমন সন্তানকে জন্ম দিয়েছি বাড়ি শুধু আত্মীয় পরিজনের কাছে যে এত ছোট করে দেবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারছি না সকালে কথা হলো আমাকে বললো যে আমি যত সালে পৌঁছে যাবো বলো না মমতা এইটাই কিন্তু আর নমুনা মেয়ে যদি তোর নাই বা পছন্দ ছিল তাহলে আমাদের ফোন করে জানাতে পারতিস মেয়ের বাড়ির পক্ষ থেকে থানায় গিয়ে পুলিশের ভয় দেখ মমতা এইটাই এইটাই যে আমাদের দেখার বাকি ছিল আমার মনে হয় তোমার ছেলে কোনো অসৎ কাজের সঙ্গে যুক্ত হতে পারে না কেন কেন এমন করবে জয় অনিমেষ বাবু বাড়িতে আছেন আমরা লোকাল থানা থেকে আসছি বাড়িতে পুলিশ জানি এই নাটকের সম্ভাব্য পরিণতি আমার যে ভাবা ছিল মমতা আমার যে ভাবা ছিল আমরা জানি এই দোষের ও একাদশী নয় এই দোষের আমার দুজন সমান ভাগিদার জানেন তো ওকে ওকে যে আমরা অতি কষ্টে মানুষ করেছিলাম তার তার প্রতিদান যে আমাদের পেতেই হবে স্যার তার প্রতিদান আমাদের পেতেই হবে নিন আমাদের রেস করুন আমার ঠাকুর নিন নিন আমাদের রেস করুন না অনিমেষ বাবু আমরা ভুল করছি ভুল ভুল তো অবশ্যই হয়েছে ভুলি না হলে উচ্চ শিক্ষিত ছেলের কর্মকাণ্ডে বাড়িতে পুলিশ আসে ভুলি না হলে ওর পছন্দ করা পাত্রীর বা আমার কাছে আমাদের অপমানিত হতে হয় ভুলি না হলে ওর মতো বংশের কুলাঙ্গার কে বিশ্বাস করে আমরা ভরসা রাখি মমতা কথাটা তুমি ভালো করে শুনে রাখো ও কোনোদিনের জন্য যদি এই বাড়িতে ফিরে আসে চিরদিনের জন্য এই ঘরের দরজাটা বন্ধ থাকবে কথাটা ভালো করে মনে রাখো অনিমেষ বাবু আমার কথাগুলো শুনুন আমি আপনার ল্যাশ করতে আসিনি তাহলে আমরা ছেলে জয় আমার ছেলে জয় তাই তো
আমার ছেলে যায় তো আমি জানি ও ধরা পড়বে আমি জানি ও অ্যারেস্ট হবেই কারণ যে ছেলে দূতাবাতাকে ভালোবাসে না যে ছেলে দূতাবাতাকে সত্তা করে না সে তো ধরা পড়বে সে তো অ্যারেস্ট হবে প্লিজ বলুন না আমার জয়ের কি হয়েছে একবার বলুন না হ্যাঁ আমরা ছেলে জয় লাদাখ সীমান্তে বিদেশি জঙ্গির গুলিতে শহীদ হয়েছে যে আমার হাজার স্বপ্ন দেখে ঠেলে দিয়েছে অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের দিকে এ আমি কাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম চিরজীবন আপন করবি দি রাখবো সুপ্ত মনির মণিকোটায় জানি জানির উত্তর আপনাদের জানা নেই চুপ করেছেন কেন এখন জবাব দিন না জবাব দিন আপ চাইছে ও ও তোমার ভালোবাসা তাই না ও তো বেঈমান ও যে লম্পা ও যে একটা চরিত্রহীন জানো মা ও না ও শুধু তোমার সঙ্গে বেঈমানি করে আমার নয় গো মা ও না আমাদের সঙ্গে বেঈমানি করেছো মানে বলো বলো তুমি শুনবে বলো না মাকে বলো বলো তুমি শুনবে ও না ও না এই মাতৃভূমিকে রক্ষা রাখার জন্য বিদেশে জঙ্গির হাতে ও যে শহীদ হয়েছে রে মা কারণ ও ঘুমোচ্ছে তুমি চিৎকার করলে না মা ওর ঘুমটা যে ভেঙে যাবে তুমি বলেছিলে না ওকে দেখবে তুমি দেখবে না আমার কাছে আমি তো তোকে দেখাবো তুমি নয়ন ভরে দেখবে তাই তো ওই ভালো করে দেখো নিজের কর্তব্য করতে গিয়ে আমাদের তুমি সর্বহারে করে দিলে তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন মা মা তোমার তোমার ছেলেকে ডাকো না গো তুমি লাগলে ও ঠিক উঠে যাবে মা 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 তুমি ওকে ডাকো ওরে মা মা আমাকে দশ মাস দশ দিনে গড়ে বে ধরে মা গো ওকে নিজের করে রাখতে পারে রে মা মা বাচ্চা তোর আমার রে বাচ্চা আমার ভারতে মায়ের বীর সন্তান তোমার তোমার ডাকতে হবে না বাবা বাবা তুমি কেন বলছিলি না বাবা ওনাকে গোমাচ্ছি তুমি ডাকলে ও ঠিক উঠে যাবে বাবা 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 তুমি ওকে ডাকো আমরা যে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি বাবা কিন্তু কোনোদিন আমরা জানতে চাইনি কোন পোস্টে চাকরি করে বাবা কিন্তু ওনা আমাদের সব সময় বলতো আমি যে কাজ করি খুব সম্মানে খুব গর্বে আরে বলতো
সম্মান আমার একার নয়, এ সম্মান যে সকল পরিবারের রেবা। তোমাদের তোমাদের কারোর ডাকতে হবে না, আমি আমি আমার জয়কে নিজেই ডেকে নেব। জয় ওটা বলছি, জয় আমি তোমার নয়ন ডাকছি, জয় তুমি ওটা উঠে সবাইকে বলে দাও তুমি আমার সাথে কানামাছি খেলছো। ওটা বলছি জয় ওটু না গো, জয় জয় ও জয়। তোমার হাতে সিঁদুর তো আমার ললাটে সইল না জয়, কিন্তু তাতে কি হয়েছে? আমি তো আমার মনের মনিকোটা তোমাকে স্বামী হিসাবে বসিয়ে রেখেছি, আমি তো আমার মনে মনে তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি, তাই তো এই তোমার বুকের রক্ত দিয়ে আমি আমার স্মৃতিটা রাঙিয়ে নিলাম। আজ থেকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এক অমর প্রেম পরিণতির কাহিনী। জনম জনম থাকবো সাথে, দেখেছিলাম স্বপ্ন মধু আমার ভাগ্য লিপি বদলে গেল রক্তে ভেজা স্মৃতির সিঁদুর, রক্তে ভেজা স্মৃতির সিঁদুর, রক্তে ভেজা স্মৃতির সিঁদুর। দেখো আলো আলো আকা, দেখো আকা ছোটে হাওয়া পাগল পাড়া, এত আনন্দ আয়োজন সবই বৃথায় আমার।